ইসলাম ধর্মীয় লোকসকলের পবিত্র ঈদ আর ঈদ উপলক্ষে দেখবলে পাওয়া গেছে দরঙর পথরুঘাটত পথরুঘাট সমন্বয় গোষ্ঠীয় দিনজোড়া কার্যসূচীরে ঈদ উদযাপন করেছে আর পুয়ার ভাগত দেখবলে পাওয়া গেছে জিকির পরিবেশন করেছে। আমি শিল্পী সকলের জিকির শুনবলে চেষ্টা করি, ইয়ার পূর্বে আমি জানি চেষ্টা করি যে দিনজোড়া কার্যসূচীরে আসলে ঈদ উদযাপন করা হয়েছে। প্রথমত আপনার জানাইছো ঈদের শুভেচ্ছা। হয় হয়, আপনার আমি আপনার সংবাদ মাধ্যমের জড়িয়ে সংবাদ মাধ্যমের সমূহ পরিয়ালর লগতে আমার অসমবাসী আর বিশ্ববাসীক পথরু সমন্বয় গোষ্ঠী পথরুঘাটের তরফের আমি আন্তরিক উলগ আর শুভেচ্ছা জ্ঞাপন করছো। ঈদ উজোহা উপলক্ষে আমি এই জিকিরের অনুষ্ঠান আয়োজন করছো। দরং জেলার ইতিহাস প্রসিদ্ধ এই পথরুঘাটত পথরু সমন্বয় গোষ্ঠী পথরুঘাটে প্রতি বছরে ঈদ উপলক্ষে জিকিরের অনুষ্ঠান আয়োজন করি আজান পীরের কালজয়ী জিকির আমি পরিবেশন করে সমন্বয় ভাতৃত্বর সেই এনাজয়ী আমি পুনর্বার দোহারিব বিচারিছো। দেখবলে পাওয়া গেছে যে হিন্দু মুসলিম সকলে একেলগে জিকির পরিবেশন করা হয়। হয় হজরত আজান পীর সাহেবে শঙ্করদেবর আদর্শে অনুপ্রাণিত হয়ে যে আমার অসমীয় জাতি সাতাম পরিখা জাতি জনগোষ্ঠী আর ভাতৃত্ববোধের যে এনাজরীডাল আমি কটকটিয়া করব বিচারিছিল, আমার সেই বার্তা আমি আমার দলটোত হিন্দু মুসলমান উভয় সদস্য অংশগ্রহণ করে এই অনুষ্ঠান পরিবেশন করেছে। আমি যাম জিকির যেহেতু পরিবেশন করে থাকা হয়েছে জিকির মাজলে গেছো। রাজ দুনিয়ার কলিমা নামাজ রোজা হজ যাকাত ফরজ দুনিয়ার ফরজ দুনিয়া নেরিবা কলিমা ও সাহেব ধরিবা কলিমা আর এই ধরনের দেখবলে পাওয়া গেছে শিল্পী সকলে এই ধরনের জিকির পরিবেশন করেছে। মানে কইসই যে ঐতিহাসিক যে পথরুঘাটত প্রতি বছর দরে এই বছর ঈদ উদযাপন করেছে আর পথরুঘাট সমন্বয় গোষ্ঠীর উদ্যোগত দিনজোড়া কার্যসূচীরে পবিত্র ঈদের দিনটোত দেখবলে পাওয়া গেছে রাতিপুয়ার ভাগত জিকির পরিবেশন করেছে আর দিনজোড়া কার্যসূচী ঈদের বিভিন্ন কার্যসূচী রূপায়ণ করবে।